বিনিয়োগে বাংলার কি অবস্থা? কারণ বছর বছর বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন আমরা দেখি, আরবিআই এর যে রিপোর্ট সেই রিপোর্টটা আমি দেখাবো। বিনিয়োগের ক্ষেত্রে বাংলা ইনভেস্টমেন্ট কিরকম, অর্থাৎ বাংলায় ইনভেস্ট হচ্ছে বাইরের টাকা বা অন্য কোনো বাইরের কোম্পানি বা দেশের অন্য কোনো কোম্পানি ইনভেস্ট করছে তার নিরিখে আরবিআই এর এই রিপোর্টটা। উত্তরপ্রদেশে ইনভেস্ট হয়েছে, সবচেয়ে বেশি ইনভেস্ট হয়েছে উত্তরপ্রদেশে 16.2%। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট, যেখানে বিনিয়োগে গোটা দেশের বিনিয়োগের ক্ষেত্রে গোটা দেশের 14% সেখানে ইনভেস্ট হয়েছে। ওড়িশা রয়েছে এর পরে, 11.8% সেখানে বিনিয়োগ হয়েছে, ইনভেস্টমেন্ট এসছে। মহারাষ্ট্রে রয়েছে 7.9%, কর্ণাটকে রয়েছে 7.3%, পশ্চিমবঙ্গ খুব গুরুত্বপূর্ণ যে ইনভেস্টমেন্টের জন্য মুখ্যমন্ত্রী বাইরে গিয়েছেন স্পেন সফরে, পশ্চিমবঙ্গে 2022 পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী বলা হচ্ছে মাত্র 1% বিনিয়োগ হয়েছে আরবিআই সূত্রে, মাত্র 1%। আমি আসবো কৌস্তব এবং নজরুল ইসলামের কাছে। শঙ্কু হাত তুলছে, শঙ্কু 10 সেকেন্ড। আমি অনিন্দ্যবাবু তো এখানে এসছেন তৃণমূলের থেকেও, জানে না তৃণমূল কংগ্রেসের ল্যান্ড পলিসি কোনো চেঞ্জ হয়নি, এরা জমি কোনোভাবে অধিগ্রহণ করবে না। আপনি তো বেসরকারি কেন্দ্র দেখাচ্ছেন, আরে ভাই সিরিয়াস ডিসকাশন হচ্ছে, আপনি যদি না বলতে দেবেন আপনাকে একটা লাইন বলতে দেবো না। শুনুন, আপনাদের জন্য এখানে এয়ারপোর্ট হয় না, আপনাদের জন্য এখানে রেলের প্রজেক্ট হয় না, কেন্দ্র সরকার টাকা লাগাবে যায় সেই টাকা লাগাবে না, আমাদের জন্য 1% বসে আছে, রিপোর্ট জিরো, আপনারা জিরো, বিগ জিরো। আপনি জানেন ঘুরতে গেছে নজরুল ইসলামের কাছে, আসবো নজরুল ইসলাম, নজরুলবাবু, নজরুলবাবু, দুই দুই সাংসদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ নজরুল, দুই সংসদকে ব্যাক টু ব্যাক দুই দিনে ডাক, কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত গুটোতে চাইছে নাকি প্রশ্ন উঠছে অনেক জায়গা থেকে, অন্য কোন রকমের অন্য কোন ইকুয়েশনে চলছে। কিন্তু ঘটনা এটাই যে এই সময় এই সফরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা, একদিকে যেখানে বাইরে থেকে লোক নিয়ে এনে রাজ্যকে দাঁড় করার চেষ্টা করা হচ্ছে, সেখানে বিরোধীরা ষড়যন্ত্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার করে হ্যারাস করছে। আপনি এখান থেকে কি দেখতে পাচ্ছেন নজরুল ইসলাম? দেখুন, যারা লগ্নি করে তাদের সঙ্গে শুধু সম্মেলন করলে বা বিদেশ সফর গেলে তারা লগ্নি করে না, লগ্নি করলে দেখে যে এখানে গুন্ডা বদমাশরা তোলাবাজি কীরকম করে, পুলিশের কাছে গেলে পুলিশ কতটা নিরপেক্ষভাবে ব্যবস্থা নেয়, এখানে বিচার ব্যবস্থা কত তাড়াতাড়ি রায় দেয়, তো সেগুলো যদি দেখে তাহলে এখানে সাধারণত লগ্নিকারক না, লগ্নি করতে চাইবে না, এবং আপনারা যে রিজার্ভ ব্যাংকের তথ্য দেখালেন সেটা প্রমাণ করে। দেখুন, নুসরত জাহানের ব্যাপারে আমি একটা কথা বলবো, তিনি যে ওই কোম্পানির ডাইরেক্টর ছিলেন তিনি অস্বীকার করেননি, তিনি যে ওই কোম্পানি থেকে টাকা নিয়েছেন সেটাও অস্বীকার করেননি, উনি লোন নিতে পারেন না কারণ ওই কোম্পানির লোন দেওয়ার লাইসেন্স নেই, এবং কোনো ডাইরেক্টরকে লোন দিতে হলে স্পেশাল রেজুলেশন করতে হয় কারণ দেখিয়ে, এবং না থাকলে 5-25 লক্ষ টাকা জরিমানা এবং 6 মাস জেল হয়, রাকেশ সিং যার জন্য বলছে যে আমরা লোন দিইনি। ঠিক, অতএব যদি তদন্ত ঠিক মতো হয় তাহলে নুসরত জাহানের সাজা বাধ্য। অভিষেক ব্যানার্জির ব্যাপারে আমি একটা কথা বলবো, আপনারা কথাটা আজকে তুলেছেন যে আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে আমি ফাঁসিতে ঝুলে পড়বো, ঠিক, তো এই যে প্রমাণ হয়েছে এটা কে বলবে? উনি তো কখনো বলবেন না যে অভিযোগ প্রমাণ হয়েছে, আর বিরোধিতা বললে সেটা মানবেন না, তাহলে বাকি থাকলো কোর্টের বলা, কোর্ট যদি বলে দেন যে অভিযোগ প্রমাণ হয়েছে তাহলে তো ওনার ফাঁসিতে ঝোলার সময় থাকবে না, যে সাজাই হোক কোর্টই সাজা শুনিয়ে দেবে, একদমই তাই। অতএব উনি যেসব কথা বলছেন বা পার্টির লোকেরা বলছেন সেগুলো একদম হাস্যাস্পদ কথাবার্তা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নজরুল বাবু।